Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি। আজকে আমি একটু বাইরে যাচ্ছি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন। যাও না জারিন, যাও তুমি, গেলেও যাবে। জারিন হরু ধরে দাঁড়া দাঁড়া, মিরু দাঁড়া, একটা ছবি তুলি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ছবি তুলি, দেখি দেখি এদিকে এদিকে দাঁড়াই, আন্না আন্না আন্না, এটাতে বসো, এটাতে বসো, এটাতে বসো, তোমরা দাঁড়াইতে বলতেছি, দাঁড়াও দাঁড়াও ওদিকে দাঁড়াও, যাই না এদিকে দেখো, এদিকে খাওয়া শেষ হলো, আসিও।
তোমাকে বলতেছে যে খাবার শেষ হলো আসিও দেখুন দু দূর লই দেব গুই Pidiendo tu sí. তা হচ্ছে বেড়াতে গেছি চার পাঁচ দিন হয়ে যাচ্ছে তো এগুলো একটু একসাথে দিয়ে দিলাম এগুলো গলে মাছ আনছিল আজকে কতগুলো মাছ আনছিল আপনাদের সাথে শেয়ার করতেছি দেখাচ্ছি এটা কী মাছ বলে জানি না নাম জানি না উল্টা হচ্ছে গিয়া মাছ তিলি মাছ এটা হচ্ছে তিলি মাছ ওইটা কি মাছ জানি না এটা আমার মেয়ে করছে দেখেন আমাকেও কীভাবে দেখা দিচ্ছে মেয়েটা তো আমি মাছগুলো প্যাকেট করে রেখে দিই যেগুলো রান্না করার সেগুলো রান্না করে নিছি একটা জায়গাতে দাওয়াতে গেছিলাম এখানে বাচ্চারা অনেক খেলাধুলা করছে মজা পাইছি তো মাছগুলো রেখে দিচ্ছি পপকর্ন আনছে বাসছি বাচ্চার জন্য বাচ্চাদের জন্য সবার জন্য পপকর্ন ফুটে যাচ্ছে পপকর্ন রেখে দিয়ে দিচ্ছি আমার আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা ক্লিক করে দিবেন মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুটতেছে এখন যেন আমি জ্বলি না যাই জ্বলে গেলে ভালো লাগে না
ধরো পাঁচ মাস এখনো ফুটতেছে আজকে বিরিয়ানি ভাত রান্না করতেছি চিকেন দিয়ে সরষের তেল দিয়ে রান্না করতেছি অল্প করে সরষের তেল দিছি সরষের তেল দিয়ে রান্না করি কিরকম হয় দেখুন আমার মেয়েকে কথা বলা চাউল দিতে তো হাতে কষ্টায় কষ্ট দিতে হবে চাউল কষ্টাইতে হবে না আজকে কাঁচা বস্তুই রান্না করে বিরিয়ানি রান্না করে ফেলতেছি অল্প দিয়ে দিচ্ছি দেখুন আমার বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে এখন ভালো করে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছে আমার মেয়েকে বলছি দেখুন দিক দিয়ে লেগে গেছে বলতে চাউল ভাত কিন্তু একটু জ্বলে নাই হাঁড়িটা একটু ইয়া হয়েছে এবার সুন্দর করে ভালো করে একটু হয়ে যাক তারপর কিন্তু আমার ভাত বিরিয়ানি ভাত রান্না শেষ তো আমার আজকের বিরিয়ানি ভাতটা রান্না করলাম ফুল রেসিপি দেখায় নাই